everyone, welcome back to my channel Dal Puri Recipe. তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রায়দিনই কিন্তু আমরা আন্দাজ বুঝতে না পেরে অনেক সময় বেশি করে ডাল বানিয়ে ফেলি। সেই ডালটা সেদিন হয়তো আমরা পুরোটা শেষ নাও করতে পারি, খেয়ে তো ডালটা বেঁচে যায়। অনেক সময় ফ্রিজে রেখে দিই, পরের দিনকে ভাবি কি করব, বাসি ডালটা কি ফেলে দেব না খেয়ে নেব, এইসব নানা রকমের চিন্তাধারা মনের মধ্যে আসতে থাকে। অনেকে আবার বাসি ডালটাকে ফেলেও দেয়, এক্সট্রা ডালটাকে। অনেক সময় অনুষ্ঠান বাড়িতেও দেখবে ডাল বেঁচে যায়, তখন সেই ডালটাকে একদমই ফেলবে না। দারুণ একটা বাসি ডালের কিন্তু রেসিপি হয়। বাসি ডালটাকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানানো যাবে, সেটা কিভাবে বানাচ্ছি অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। ঝট করে দেখে নাও বাসি ডাল দিয়ে আমি কি সুন্দর একটা রেসিপি তৈরি করছি। এখানে দেখো রয়েছে হাফ বাটি মতো ডাল, এটা কালকের বাসি ডাল। তো ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসে, গ্যাসটা অন করে দিয়েছি। এবার ঢেলে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে আমি ডালটা। ডালটা কিন্তু খুব ভালো করে আমাকে জাল দিয়ে একটু গাঢ় করে নিতে হবে। ডাল তো অবভিয়াসলি পাতলাই থাকে, তো ওটাকে ভালো করে একদম পুরো ঘন করে নিতে হবে। তো দেখো ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো মিহি করে কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ মতো ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি সব থেকে মজাদার আচারের মশলা। আচারের আমের আচারের যে মশলা বা যে কোনো আচারের মশলা, এর মধ্যে দিয়ে দাও 2 চামচ মতো। এবার খুব ভালো করে মিক্স করে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা শুকনো মশলার মতো বানাতে হবে। ঠিক ডাল শুকনো যেভাবে বানাই আমরা, ঠিক সেরকম শুকনো একটা ছাতুর পুর যেভাবে হয় ঠিক ওরকম একটা বানাতে হবে। এখানে কিন্তু কোনো রকম নুন বা মিষ্টি বা হলুদের কোনো ব্যবহার আমি করলাম না, কারণ ডালটা তো আমার রান্না করাই ডাল ছিল, তার জন্য আমি এর মধ্যে কিচ্ছু অ্যাড করিনি। যেগুলো আমার মশলা লাগবে আমি সেইগুলো অ্যাড করেছি, নুন মিষ্টি এর মধ্যে দেওয়ার দরকার নেই, ডাল তো পুরো কমপ্লিট রান্না করাই থাকে। তো দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে বেশ মাখা মাখা হয়ে গেছে, পুরো মনে হচ্ছে একদম শুকনো একটা পুর, যেভাবে আমরা ছাতু ভরা বানাই, আলু ভরা বানাই, ওইভাবে খুব সুন্দর পুর একটা রেডি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর জিনিস, এটা কিন্তু তোমরা শুকনো ভাত দিয়েও খেতে পারো। এটাকে আমরা বাঙালিটা বলি ডাল শুকনো, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর অবভিয়াসলি এটা কিন্তু বাসি ডালেরই হয়। তো এবার আমি দেখো ময়দা নিয়েছি বাটির মধ্যে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু চিনি, আর দেখো একটু জোয়ান নিয়েছি, যেহেতু একটু বাসি ডাল একটু তো হজমের প্রবলেম হতে পারে, তার জন্য একটু জোয়ানটা আমি হাতের মধ্যে হালকা ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো, প্রথমে নুন মিষ্টিটা জোয়ানটা একটু ভালো করে মিশিয়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, একটু ময়মের জন্য তেল দিলাম, তোমরা এটা অপশনাল, না চাও নাও দিতে পারো। এবার খুব ভালো করে ময়দাটা কিন্তু মেখে নেব। ময়দা মাখতে আশা করছি আমরা সবাই জানি, তো ময়দার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। তো দেখো খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে লেচিকে, ছোট মানে মিডিয়াম সাইজের একটা লেচি কাটবো। তো এবার দেখো আমি কিভাবে পুরটা ভরছি, যে ডালটা শুকনো করলাম সেটা কিন্তু আমি ডালের পুর বানালাম। তো এবার লুচিটাকে দেখো, যেভাবে আমরা আলু ভরা রুটি করি, ছাতু ভরা রুটি করি, ঠিক এইভাবে তোমরা প্রসেসটা দেখে নাও। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। এবার সুন্দর করে গোল করে একটা রুটির মতো বানিয়ে নেব লেচি। এবার এটাকে কিভাবে বেলে নিচ্ছি তোমরা দেখে নাও, হালকা করে প্রেস করে বেলতে হবে। তবে আমি আরও একটা পুর ভরা লেচি বানিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি হালকা হাতে বেলে নেব, ঠিক এভাবে অল্প একটু আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি দিয়ে বেলে নেব। তো হালকা হাতে প্রেস করতে হবে যাতে একদম ডালটা আবার বেরিয়ে না চলে আসে। তো হালকা হালকা করে প্রেস করে একটা লুচি, মানে একদম ছোট না একদম বড়, না একটা মিডিয়াম সাইজের বেশ ডাল পুরি যে শেপটা থাকে সেই শেপটা দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর একটা রুটির মতো বেলে নিয়েছি মিডিয়াম সাইজে। এবার দেখো তেল গরম করে নিয়েছি কড়াইতে, একটু বেশি করে অবশ্যই রিফাইন্ড অয়েল দিতে হবে, এর মধ্যে রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাল পুরিটা ছেড়ে দিলাম। ঠিক এইভাবে আমি সবগুলো ডাল পুরি বানিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর খেতে, তোমরা অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করবে। দেখো একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আরও একটা সাইড উল্টে দিলাম। এইভাবে খুব ভালো করে আমি সব লুচিগুলো ফ্রাই করে নেব। তো ভেজে আমি লুচিগুলো সব উঠিয়ে নিয়েছি, দেখো লুচিগুলো কি সুন্দর দেখতে হয়েছে। তো রেডি হয়ে গেছে আমার বাসি ডালের ডাল পুরি। আজ
আজকের এই বাসি ডালের দুর্দান্ত রেসিপিটা দেখার পর আশা করছি তোমরা কেউ কোনোদিন আর বাসি ডাল ফেলে দেবে না। যদি তোমাদের এই বাসি ডালের ডালপুরি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক করবে, লাইক করার সাথে সাথে নিচে কমেন্টস বক্সে কি কমেন্টস করে আসবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আত্মীয় স্বজন প্রিয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে, সুন্দর সুন্দর মজাদার ভিডিও পেতে, ব্লগ পেতে আর বিউটি টিপস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটাও প্রেস করে রাখবে। নোটিফিকেশন বেল প্রেস করা থাকলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট একটা ভিডিওতে আগামীকাল দেখা হচ্ছে। টাটা।